দর্শন। এখন সমুদ্র থেকে এসে চা বসেছি, আর আমি বাসন নিয়ে এসেছি, কারণ ওদের বাসনের অবস্থা গুলো একবার দেখো যা অবস্থা ওদের বাসনের। যাই হোক, গ্যাসটা যা হোক, মাসি এসেছিল, মাসিকে দিয়ে ওই কোনো রকমে পরিষ্কার করে নিয়েছি, আর বর আর ভাই গিয়ে একবারে জল এনে দিয়েছে। তো তারপরে যাবো সমুদ্রে স্নান করতে, তারপরে যাবো আজকে মন্দিরে। ঠিক আছে, তো আজকে ফার্স্ট ডেতে আমরা মন্দিরে যাবো, তো দেখতে থাকো। তো চা খাওয়া হয়ে গেছে, আর বৃষ্টি হচ্ছিল সেই জন্যে একটু বেরোতে দেরি হলো। এখন যাচ্ছি সমুদ্রে স্নান করতে, আজকে ফার্স্ট ডে স্নান করব। সকালবেলা একবার ঘুরে এসেছি, সেটা আগের ব্লগে অলরেডি তোমরা দেখে ফেলেছ। আর ওই যে আমার দুই ছেলে, আমার বর আর মা, ওই যে তারপরে যাব মন্দিরে পুজো দিতে, আর ওখান থেকেই আজকে ভোগ প্রসাদ খাবো। Thank you.
পূজো দিয়ে আমরা বাইরে বেরিয়েও এসেছি, এখন ধ্বজা নামাচ্ছে। আর মন্দিরের ভিতরে যেহেতু ক্যামেরা বা মোবাইল অ্যালাউ নেই, সেজন্য আমাদের বাইরে থেকেই ভিডিওটা করতে হয়েছে। একটু বুঝতে অসুবিধা হলেও যেটুকু পেরেছি সেটুকু তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। আর আজকে আর আমরা ভোগের প্রসাদ খেতে পারিনি, কারণ ওখানকার পাণ্ডারা বললেন যে আজকে ভোগ চড়াতে অনেক দেরি হয়ে গেছে, তো ভোগ নামাতে নামাতে 6টা বেজে যাবে, বাচ্চাদের নিয়ে থাকা অসম্ভব হয়ে গেছে, সেই জন্যে চলে আসতে হয়েছে। আর হোটেলে এসে খেয়ে নিয়েছি, আর নেক্সট টাইম যখন যাব তখন অবশ্যই ভোগের প্রসাদ খাবো। আর আজকের ভিডিওটা এইটুকুই, কারণ কালকে যাব আমরা সাইট সিনে, সেই ভিডিও আসছে। তোমরা সকলে ভালো থেকো, আর আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানিও, আর কারা কারা পুরীকে ভালোবাসো, মানে পুরী যেতে ভালোবাসো সেটাও কমেন্টসে জানিও। তোমরা সকলে খুব ভালো থেকো, নিজের যত্ন নিও, আর আজকের মতো টাটা।